গাইস, এখানে রুই মাছের ঝোল রান্না করার জন্য আগে আমরা মাছটাকে ভেজে রেডি করে নেব। মাছটা ভাজার জন্য মাছটাকে ফার্স্টে কেটে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এবার নেক্সট স্টেপস হচ্ছে আমরা মাছটাকে ভেজে দেব। একটু ভালো করেই ভাজতে হবে যাতে মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ না থাকে, আর মাছের দুটো পিটি যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এখানে আমরা মাছটাকে ভেজে রেডি করে নিচ্ছি। এটা প্রায় 1 কিলো ওজনের রুই আছে। প্রথমে আমরা মাছের মাথার মধ্যে একটু মাছ রাখা হয়েছে। তোমরা এটা রাখতে চাইলে নাও রাখতে পারো, বা এই মাছের মাথাটা দিয়ে অন্য কোনো তরকারিও করতে পারো, কিন্তু আজকে আমরা অন্য কোনো তরকারি করবো না, তাই মাছের মাথাটা ঝোলের মধ্যে দিয়ে রান্না করা হবে। প্রথমে আমরা মাছটাকে ভালো করে এটি টপি ভালো করে ভেজে নিয়ে রেডি করে নিচ্ছি। এখানে মাছটা উঠতে পারতে ভেজে নিচ্ছি। যে পিঠটা প্রথমে দিয়েছিলাম সেই পিঠটা কতটা ভালো ভাজা হয়েছে দেখো। এইভাবে কিন্তু মাছটাকে পুরোপুরি ভেজে নিচ্ছি। এখানে আমাদের আর 3 পিস মাছ বেঁচে আছে। এটা পুরোপুরি 1 কিলো মাছ ছিল, কিন্তু আমাদের পুরোটা লাগবে না বলে আমরা সবটা করছি না। যতটুকুনি লাগবে আমরা ততটুকুনি মাছটা করবো। মাথাটা যেন ভেতরটা ভালো করে ভাজা হয়, সেই জন্য উঠতে পারলে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো আরও 3টে নতুন মাছ দেওয়া হয়েছে, যেগুলো হলুদ মাছে রাখা ছিল সেগুলোকে আবার আমরা দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথাটা ভাজতে টাইম লাগবে। এখানে আমরা ভাজা দুটো মাছ তুলে রেখেছি, যেটা ভাজা হয়েছিল সেখানে সেই মাছটাই তুলে রাখা হয়েছে। দেখো এখানে মাথাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে 3টে মাছও আমরা কিন্তু ভালো করে ভেজে নেব। ওকে গাইস, এখানে দেখো আমাদের সবকটা মাছ কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে, তারপর আমরা যাচ্ছি নেক্সট স্টেপে। আমাদের এখানে একটু দেখিয়ে দিই, যে তেলে আমরা মাছটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমাদের পুরো রান্নাটা হবে। দেখো তেল বেজে গেছে, ওই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করবো। এখানে আমরা ফোড়নের মধ্যে দিলাম 5 ফোড়ন, তারপরে আমরা দিলাম 3 ফোড়ন। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর আমরা দিয়ে দিলাম এর মধ্যে টমেটো। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে দেব আদা, 1 চামচ পরিমাণ মতো আদা। এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপর এখানে যাচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মশলাটাকে নাড়াতে হবে, কষাতে ভাবে কষিয়ে নিতে হবে। তারপর দেওয়া হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিলে কালারটা খুব সুন্দর আসে, মাছের ঝোলের কালারটা খুব সুন্দর হয়। যেহেতু এটা আমাদের জ্যান্ত মাছ, আমরা এখানে রসুনটা ইউজ করছি না।
সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দেওয়া হচ্ছে 2 চামচ পরিমাণ মতো নুন, মশলাগুলো যাতে ভালো করে কষাতে হবে। মশলা কষাতে কষাতে দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমরা মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ওকে গাইস, তোমরা এখানে দেখো মাছের ঝোলের জন্য যে মশলাটা আমরা কষাচ্ছি সেটা কতটা কষে গেছে, অনেকটাই ঘুরে এসেছে প্রায়। টমেটোগুলো একদম গলে গেছে। এই মশলাটাকে কিন্তু আরো একটু ভালো করে কষাতে হবে, কারণ দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত তেলটা ছাড়েনি, মশলার গা থেকে কিন্তু তেলটা এখনো পর্যন্ত ছাড়েনি। ওকে গাইস, এখানে মাছের ঝোলের জন্য আলুটা আমরা ভেজে নিচ্ছি আলাদা করে। নুন আর হলুদ দিয়ে আলুটাকে পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে, আলাদা করে আগে ভেজে তুলে রাখতে হবে। আমাদের এখানে আলাদা করে আলুটা ভাজা হচ্ছে মাছের ঝোলের জন্য। তারপর এই আলুটা ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখবো। সামান্য পরিমাণে জল ইউজ করব। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন শুকিয়ে গেছে অল্প করে জল দেবেন। বেশি জল দিলে কিন্তু এটা পুরোপুরি ঝোল হয়ে যাবে। আমাদের কিন্তু মশলাটা এখনো পর্যন্ত কষানো পুরোপুরি হয়নি, তাই অল্প করে জল দিয়ে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। আর জলটা দিলে আর একটা জিনিস হবে, মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এখানে দেখুন জলটা দেওয়ার পর মশলাটা কিন্তু টেনে নিয়েছে জলটাকে। আমাদের মশলাটা এবার হয়ে এসছে কষানো। এবার আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন মাছের ঝোলের আলুটা আমাদেরকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো খেতে লাগে। আলুটা ভাজা হয়ে গেলে আমরা আলুটা, ওকে গাইস, এবার দেখুন আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমরা এখানে জল দিয়ে দেবো, যেহেতু আমরা এখানে মাছের ঝোল করছি সেই জন্য জলটা আমরা একটু বেশি করেই দেব। যদি আপনারা মাছের এমনি কালিয়া করতে চান তাহলে জলের এখানে খুব অল্প পরিমাণ লাগবে, বা জল না দিলেও চলে, মাখা মাখা করলেই হবে। কিন্তু যেহেতু আমরা এখানে ঝোল করব এবং এটা জ্যান্ত মাছ, সেই জন্য আমরা জলটা একটু বেশি করে দেব। আপনারা পরিমাণ মতো জল দেবেন। জলটা দেওয়ার পর আমরা আলুগুলো দিয়ে দেব। এটা যেহেতু নতুন আলু সেই কারণে আমরা প্রথমেই
জলটা দেওয়ার পর প্রথমেই আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। কিন্তু যদি আমরা আপনারা চন্দ্রমুখী আলুতে করেন তাহলে কিন্তু এটা পরে দিলেও কোনো অসুবিধা হবে না। ঝোলের কালারটা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। ফিরে আসছি ঢাকা দেওয়ার পরে। ওকে গাইস, এখানে দেখো মাছের ঝোলটার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে মাছের ঝোলটা। খালি মাছটা দিয়ে আমাদেরকে একটু ফোটাতে হবে। এবার আমরা মাছটা দিয়ে দিচ্ছি, আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মাছের ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। ওকে গাইস, দেখো আমাদের এখানে মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। মাছটাকে একটু উল্টে দিতে হবে কারণ ঝোলটা শুধু একটা পিঠেই লেগেছে। যদিও বা মাছটার মধ্যে ঝোলগুলো ঢুকেই গেছে, তবু এখানে দেখো মাছটাকে আমরা উল্টে দিচ্ছি। তোমাদের যে পরিমাণে মাছ হবে সেরকম ভাবে কিন্তু তোমাদেরকে বড় কড়াই নিতে হবে যদি তোমরা মাছের ঝোল রান্না করো। তা নাহলে কিন্তু কড়াইটা ছোট হয়ে যাবে, যেমন আমাদের কড়াইটা ছোট হয়ে গেছে একটুখানি। তাই একটু সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমাদের কিন্তু রান্নাটা অলমোস্ট ডান। এবার আমরা মাছের ঝোলটাকে নামিয়ে নেব, সার্ভ করে নেব। ওকে গাইস, আমরা এবার মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। সো গাইস, দেখো আমরা মাছের ঝোলটাকে সার্ভ করে দিয়েছি। এখানে আমরা দুটো ভাগে মাছটা রেখেছি। মাছের মাথা আছে এবং তিন পিস মাছ আছে এখানে, এখানেও তিন পিস মাছ আছে। দুটো ভাগে রাখার কারণ হচ্ছে মাছের পিসগুলো যাতে ভেঙে না যায়, সবটা যেন গোটা থাকে, তাই জন্য দুটো ভাগে রাখা হয়েছে। আর যদি তোমরা একসাথে রাখো তাহলে কি হবে, তুলতে গিয়ে বা সার্ভ করার সময় মাছের পিসগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই জন্য এখানে আমরা দুটো বাটিতে রেখেছি। আর যদি তোমাদের কাছে বড় বাটি থাকে তাহলে তোমরা বড় সেই বাটিতেই সার্ভ করে দিতে পারো। আমাদের মাছের ঝোলটা কিন্তু এখানেই শেষ, অলমোস্ট ডান হয়ে গেছে। চলো এবার আমার এই রেসিপিটা থাক। সো গাইস, তোমরা দেখলে যে আমাদের রুই মাছের ঝোলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা ন্যাচুরালি রান্নাটার মধ্যে আমরা কালারিংয়ের জন্য বা কালারটা যেতে দেখতে ভালো হয়, যাতে দেখতে ভালো হয় তার জন্য আমরা গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি মিরচ ইউজ করেছি। কিন্তু তোমরা যদি না চাও, যে অনেকের আছে লঙ্কার গুঁড়োতে অ্যালার্জি বা লঙ্কার গুঁড়ো খেলে শরীর খারাপ করে, তোমরা কিন্তু অনায়াসে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারো। তাতে কালারটা হয়তো এরকম আসবে না, কিন্তু কালারটা না সুন্দর হলেও টেস্টটা কিন্তু ভালোই থাকে, একই রকম থাকে। হ্যাঁ, সো আমাদের এই আছে ঝোলের রেসিপিটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, লাইক করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। পরে তোমরা আরও আমার কাছ থেকে কী কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট আমার কাছে খুব জরুরি, খুবই দরকার।
এবং হ্যাঁ, দেখে প্লিজ ভিডিওটাকে সরিয়ে দিও না, ওটাকে একটা লাইক, ছোট্ট একটা লাইক করেই দাও, তোমাদের লাইকও আমার খুব প্রয়োজন। সো ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, অ্যান্ড টাটা।